welcome back to my channel. আমি মিষ্টি তোমরা দেখছো বিউটি এন্ড মেকআপ স্টুডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ম্যাজিক্যাল ফেস প্যাক। যে ফেস প্যাকটা কিন্তু স্কিনকে গ্লো করবে এবং এই ফেস প্যাকটি কিন্তু প্রত্যেকটা স্কিনে শুট করবে, নরমাল, ড্রাই, কম্বিনেশন, সেনসিটিভ। এবং এই ফেস প্যাকটির যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি কিন্তু অ্যান্টি এজিং, স্কিনকে গ্লোয়িং, লিপ লাইটিং, তার সাথে সাথে ডেড কিনসেল রিমুভ, প্রত্যেকটি স্কিনের যে কোনো প্রবলেমকে কিন্তু একেবারে সলিউশন দিয়ে দেয়। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। এবং এই ফেস প্যাকটি কীভাবে তোমরা তৈরি করবে এবং কীভাবে বা অ্যাপ্লাই করবে চলো তোমাদেরকে দেখিয়ে নিই। প্রথমে আমি দুটো স্ট্রবেরি নিয়ে নিয়েছি, ফ্রেশ স্ট্রবেরি। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। স্ট্রবেরিটার পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপর এতে আমি দিচ্ছি চালের গুঁড়ো, আর তার সাথে অ্যাড করছি একদমই সামান্য হানি। এবং বলে রাখি, যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি তারা কিন্তু হানিটাকে স্কিপ করে দিতে পারো। স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। অয়েলি স্কিনের জন্য এই প্যাকটি খুবই উপকারী। স্কিনকে পুষ্টি যোগায় এবং পুনর্জীবিত করে তোলে, স্কিনকে লাইটিং করে আর ব্রণর দাগকেও হালকা করে। ফেসিয়াল করার পর স্কিনটা যেরকম চকচক করে এবং স্মুথ দেখায় ঠিক সেরকমই এই প্যাকটি ইউজ করলে দেখতে পাবে। যাদের প্রচণ্ড ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডের প্রবলেম আছে তাদের জন্য এই প্যাকটি কিন্তু অসাধারণ কাজ করবে। এবং তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আমার মাউথ এরিয়াতে ভীষণ ব্ল্যাক প্যাচ হয়েছিল, এখন সেটা অনেকটাই কম হয়েছে। তাই বলছি, যাদের এইরকম সমস্যা আছে তারা একবার অবশ্যই ট্রাই করবে এই প্যাকটি। ব্ল্যাক হেড এবং ব্ল্যাক প্যাচ স্কিনে যেখানে হয়েছে সেখানে একটু মোটা লেয়ার দিয়ে দেবে এবং 10 মিনিট পর ভালো করে স্ক্রাবিং করবে। তার 2 থেকে 3 মিনিট পর কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে। দেখলে তো কিভাবে ফেস প্যাকটি তোমরা তৈরি করবে? তাহলে আর দেরি কিসের, চটপট তৈরি করে নাও এবং খুব সহজেই তোমরা বাড়িতে বসে ফেসিয়ালের মতো স্কিনকে গ্লো তৈরি করো। এবং আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে তোমরা শেয়ারও করতে পারো। এবং এই ভিডিও বিষয়ে কোনো মন্তব্য থাকলে বা স্কিনে কোনো রকম প্রবলেম থাকলে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। এবং তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না, যাতে আমার একটাও ভিডিও তোমরা মিস করবে না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা।